যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। এইটা তো আবার আরেকটা জায়গায় চলে গেল যে যে কোনো জিনিস, যে কোনো মানুষ যে কোনো কাজ করে তার বিশ্বাস অনুযায়ী। আজকে সবাই ঠান্ডার কাপড় পরে আসছেন না কেন? আপনারা বিশ্বাস করেন যে এই ঠান্ডা লাগলে আপনাদের কাশি হবে, জ্বর হবে বা ক্ষতি হবে আপনাদের, সেই জন্য কি প্রত্যেকটা মানুষ যে কাজটা করে সেই কাজটা বিশ্বাস অনুযায়ী করে, যে কোনো কাজ, এবং যে কাজ থেকে বিরত থাকে সেটাও বিশ্বাস অনুযায়ী করে। অর্থাৎ আপনি একটা সাপ ধরেন, এই আমাদের সিলেটে তো বর্ষা সিজন সাপ থাকে না, আপনি একটা সাপ নিয়ে খেলাডেলা করেন না, কেন? আপনি বিশ্বাস করেন মনে প্রাণে যে এই সাপটা কামড় দিলে আপনি মারা যাবেন। এই বিশ্বাসের কারণে কিন্তু আপনি এটাতে বিরত থাকেন, আর এই বিশ্বাসের কারণে আপনি আজকে শীতের কাপড় পরে আসছেন যে এটা এই কাজটা করছেন কারণ আজকে ঠান্ডা লাগবে আপনার। সেই জন্য প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু তার বিশ্বাস অনুযায়ী হয়। এইখানে হচ্ছে কথা যে নৈতিক অবক্ষয়ের কারণ, কেন নৈতিক অবক্ষয় হচ্ছে? প্রথম সমস্যাটা হচ্ছে বিশ্বাসে। যারা অনৈতিক কাজ করতেছে তারা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করে না যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে এমন ভয় করে না যেমন ভয় করা উচিত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো, এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে কেমনভাবে ভয় করা উচিত? আমি উদাহরণ দিই, সবখানে দিই উদাহরণটা, যে ঢাকার রাস্তায় একজন ট্রাফিক পুলিশ হাত তুলে দাঁড়ায় আছে, 500টা গাড়ি বসে আছে, কেউ কিন্তু সিগনাল ওভারহেড করে যাচ্ছে না। কেন? এই ট্রাফিক পুলিশকে মানে সারা জীবনে যা কামাই করবে ওটাতে এক মাসে কামাই করে এমন বড় লোকও বসে আছে এখানে, অথবা তার চাকরি খাইতে পারে এমন সেক্রেটারি বা সচিবও বসে আছে, তাইলেও তারপরে কোনো ওভারহেড করে না। একটা ভয় কাজ করে, কী ভয়? বেইজ্জত করবে, মামলা দিবে, ফাইন করবে, থাক বাবা নিয়ম মানিয়ে আমি সে হাত তুলে বসে আছি। আল্লাহ কত ব্যাপারে হাত তুলে বসে আছেন সেই জিনিসগুলো আমরা করি, দেখেন তো। আমরা সিনেমা দেখি, আমরা গান শুনি, আমরা ইয়াবা সেবন করি, আমরা আরও একটা কিছু করি, পর্নোগ্রাফি বা বাজে ছবি দেখি, সবকটাতে আল্লাহ হাত তুলে বসে আছেন না? কেমনে করতে পারি তাহলে? আমরা আল্লাহকে আসলে বিশ্বাসই করি না। প্রথম ওইটা ঠিক করতে হবে যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেমনভাবে বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করতে হবে? আপনার হাদিস জিবরিল, যেটা ওইখানে জিবরাইল আলাইহিস সালাম, আপনার হাদিস জিবরিল সম্বন্ধে জানেন তো অনেকেই, হয়তো জানেন হাদিস জিবরিল হচ্ছে কি, ইমাম নাওয়াবীর 40 হাদিসের সেকেন্ড হাদিসটা, মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের বেশে, রাসূলকে জিজ্ঞেস করলেন, আমাকে ইসলাম সম্বন্ধে বলেন, ইমান সম্বন্ধে বলেন, ইহসান সম্বন্ধে বলেন। ইহসানটা হচ্ছে সবচেয়ে উপরের স্টেজ যদিও, তারপরে এখান থেকে আমরা আন্দাজ করতে পারি, যখন বললেন যে ইহসান সম্বন্ধে বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এখন আপনি এটা বুঝেন নাই, আপনি যখন ছোটো থেকে বড় হয়েছেন, যেদিন আব্বা আপনারা দেখতেছে তাকে পড়তেছেন কি না, আপনি কীভাবে পড়ছেন, আর যেদিন বাসায় আব্বাও নাই আম্মাও নাই আপনি কীভাবে পড়ছেন আপনি বুঝেন না। তাহলে আব্বা যে আপনারা দেখতেছেন এইটুকুর জন্য কিন্তু আপনার উপরে একটা এফেক্ট আসছে। সুতরাং আল্লাহ আপনাকে দেখতেছেন, শুনতেছেন, আপনার ভিতরে কি প্ল্যান করতেছেন, শয়তানি করতেছেন এটা জানে আল্লাহ। একটা ঘর বন্ধ করে আপনি মোবাইলে একটা খারাপ ছবি দেখতেছেন এইটা আল্লাহ জানেন, দেখবেন প্ল্যান করতেছেন আজকে এটা আল্লাহ জানেন। এই সমস্ত কিছু নিয়ে যদি বিশ্বাস করতেন তাইলে আপনার অবক্ষয় হইতো না। অবক্ষয় হওয়ার মূল রিজন বা মূল কারণ হচ্ছে আপনি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করেন না যেমন বিশ্বাস করা উচিত, এবং এমনভাবে ভয় করেন না যেমন ভয় করা উচিত। কি করে তাহলে কি করবেন তাহলে? এখানে হচ্ছে যে আল্লাহকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহকে নিয়ে একটু পড়াশোনা করবেন। এই যে মহাবিশ্বের সব কিছু, বা আপনার নিজের কথা আমি বলতেছি, আপনি কি এমনি এমনি হয়ে গেছেন? আপনি একটু চিন্তা করবেন যে এই যে আমাদের, আমি এটাও এটা ইটসেলফ একটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন, আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন। আপনাকে আমরা বলি কি আল্লাহ খালিক না? খালিক মানে কি? ফ্যাশনার, যিনি বানান, ফ্যাশন করেন, ডিজাইন করেন যিনি। আপনার হাতে 5টা আঙুল দিয়েছেন আল্লাহ, আপনি শুধু এই আঙুলটা স্কচ টেপ দিয়ে লাগাই দেন। এখন আপনি কিন্তু আপনার চেক সিগনেচার করতে পারবেন না, জামার বুতান লাগাইতে পারবেন না। এই যে ডিজাইনটা, এটা কি এমনি এমনি হয়েছে? এটা কি এমনি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে? অ্যাক্সিডেন্টলি হয় নাই। এইভাবে আপনি চিন্তা করবেন, আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন, আপনার পরিবেশ প্রতিবেশ নিয়ে চিন্তা করবেন,
সৃষ্টি জগতের দিকে তাকাবেন, আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি জগতের দিকে তাকাইতে, সৃষ্টির আকাশসমূহ পৃথিবীর সৃষ্টির দিকে তাকাবেন, রাত এবং দিনের অল্টারনেশনের দিকে তাকাবেন, তাহলে আস্তে আস্তে আপনার আল্লাহ বিশ্বাসটা সলিড হবে, বা আপনার যদি কোনো সন্দেহ থাকে এটা দূর করবেন। সন্দেহ দূর করার একমাত্র উপায় হচ্ছে আপনার ই করা, কি বলে, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন হচ্ছে সন্দেহের একমাত্র ঔষধ। পড়াশোনা করবেন এবং যখন বুঝবেন যে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ আপনাকে শোনেন, আল্লাহর যে সিফাতগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যখন আপনি পড়াশোনা করবেন, আপনি ওই সিসি ক্যামেরার মতো আপনি ফিল করবেন যে আল্লাহর সার্বক্ষণিক দৃষ্টির সামনে আপনি আসেন। এবং তখন আপনাকে কোনো নিরাময় সেন্টারে নিতে হবে না, কোনো মুরব্বী, কোনো পুলিশ, কিছুতে না, আপনি অটোমেটিক্যালি আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো ত্যাগ করে, মানে ত্যাগ করবেন। পশ্চিমা জগতে যেটা হয় যে তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে, বা কী বলে, আল্লাহ বলতেছে, সরি মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের মোরালিটি বা ততক্ষণ পর্যন্ত তারা আইন মানে যতক্ষণ তারা ধরা পড়ার ভয় থাকে। আমার একটা এক্সপিরিয়েন্স আমি অনেকের সাথে শেয়ার করছি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, একটা ছোট্ট শহরে, অনেক আগের কথা, তো ওই শহরে কিং স্ট্রিট বলে একটা আছে, ওখানে দুই মাথায় দুইটা করে চারটা ইয়ে আছে, টেলিফোন বুথ আছে আর কি। তো তখনকার দিনের এক পাউন্ডের কয়েন ঢুকায় আমরা বাসায় কথা বলতাম। তো একদিন দেখি যে একটা বুথ একদম খালি, আর একটা বুথে লম্বা লাইন। তা আমি জিজ্ঞেস করছি ওদেরই একজনকে, বিদেশি মানে সাথে চামড়া একজনকে, যে ভাই এটা এটা মানে ভাই বলতে জাস্ট মুখে ভাই আসলো, আমি তার ভাই বলি নাই, মানে তাকে যা সম্বোধন করেন সেটা করছি, যে এই বুথটা খালি কেন, এটা কি নষ্ট নাকি, আর ওই বুথটাতে তো লম্বা লাইন কেন? বলে না এটাও ভালো ওইটাও ভালো। আমি বলি তাহলে ওইটাতে তো লম্বা লাইন কেন? যে ওইখানে টেলিফোনটার ওই রিসিভারটা রেখে দিলে, ওই ক্রেডেলে রেখে দিলে নিচেতে পয়সাগুলো বাইর হয়ে আসে, সাদা চামড়া কিন্তু লাইনে সব। তারা মনে করতেছে আমার তো কোনো দোষ নাই, আমি তো মেশিন ভাঙি নাই, পয়সা আসতে তো আমি কী করবো, কোটার পকেটে নিয়ে হাঁটা দিচ্ছে, বুঝছেন না? ওইখানে একজন মুসলিম হলে কী করতো, সে আরও একটা কয়েন খরচ করে ওই কোম্পানিকে ফোন করে বলতো যে তোমার মেশিনটা নষ্ট, তুমি তাড়াতাড়ি মানুষ পাঠাও, আমি পয়সা দিয়ে গেছি কিন্তু পয়সা বাইরে আসে। আপনারা সৌদি আরবের কথা যারা আগে শুনছেন, যারা আগের দিনে সৌদি আরবে গেছেন, আমরা গিয়ে নষ্ট করার আগে, আমাদের মতো বাঙালি বা পাকিস্তানিরা গিয়ে নষ্ট করার আগে, আপনার গাড়িতে ধাক্কা লাগিয়ে দিয়েছে এক লোক, সে হাতের লেখা মার্কারের লেখা ওইখানে আপনার ই করে রাখছেন, ফোন নাম্বার দিয়ে রাখছে যে ভাই তোমার গাড়িটা আমি ধাক্কা মারছি, এটার যত খরচ লাগে ঠিক করতে আমি দিব, আমার নাম্বার এটা, আমার ওয়ার্কশপে এখানে আছে, তুমি ওইখানে গিয়ে ঠিক করে নি। এটা হচ্ছে কি, মানে কেউ দেখতেছে না, কেউ যখন দেখতেছে না তখন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এইভাবে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারতাম আমরা, তাহলে নৈতিক অবক্ষয় আমাদের হইতো না। নৈতিক অবক্ষয়ের প্রথম কারণ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে দেখেন শোনেন অন্ধকার রাতে, অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা পিঁপড়া যখন মুভ করে, কালো পিঁপড়া, সেটাও যে আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের ভিতর নাই, বা এইভাবে আমরা আল্লাহকে অনুভব করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সেই জন্য কিন্তু আমরা এই অবক্ষয়গুলোতে পা দেই। এখন একটা ব্যাপার আছে যে অবক্ষয়ের অনেক আগের একটা কথা আমার মনে পড়ে, এক দিনী ভাই ছিলেন, ওনার একটা দিনী প্রোগ্রামে আমি গেছি, আমার কিছু লেখালেখি আছে, কিছু বই নিতে বলছেন, নিয়ে গেছি। তো পয়সাটা কী বলে, বইগুলো একটা পিয়ন শ্রেণীর একজন মানুষের কাছে দিছি, আর তাকে বলছি যে তুমি পয়সাটা কালেক্ট করে তোমার কাছে রেখে দিই। তো কয়েকদিন পরে ভাই আমাকে জিজ্ঞেস করছেন, আপনার বই তো বিক্রি হয়েছে, পয়সাগুলো নিয়েছেন? আমি বলি না, ওর কাছে আসে। বল না, এটা তো ঠিক করেন নাই, পয়সাগুলো নিয়ে নেন। কেন বলছেন? উনি বলতেছেন যে ইসলাম বা ইসলামের সমাজে অন্যায় করার স্কোপটাই থাকবে না। উনি বলতেছেন যে আপনি যে পয়সাটা ওর কাছে রাখলেন, ও তো একটা গরিব মানুষ, অভাবী মানুষ, ওর একটা কারণে ও পয়সাটা ভেঙে ফেলতে পারে, এই স্কোপটাই তাকে দেওয়া উচিত না, আপনি কিন্তু তাকে করাপ্ট করলেন। আমি আসলে জিনিসটা তখন খুব ভালো বুঝি নাই, কিন্তু পরে যখন আমি দেখলাম পড়ে যে চুরির বিধান যখন আসে, আপনার বাসায় একজন শীত কেটে বা দরজার তালা ভেঙে ঢুকে আপনার আলমারি থেকে আপনার গয়না বা টাকা চুরি করলো, এইটার যে বিধান, আর আপনি আপনার টেবিলের উপরে আপনার মানে নোট দিয়ে ভর্তি মানিব্যাগ রেখে দিয়েছেন, ঘরে একটা কাজের মানুষ আসে, সে আসতেছে, যাইতেছে, ঢুকতেছে, বাইরেতেছে, সে যদি ওখান থেকে একটা নোট নেয়, এটার বিধান কিন্তু আলাদা, কারণ আপনি তাকে সুযোগ করে দিছেন যে সে যেন এটার থেকে নিতে পারে, আপনি এনাফ সিকিউর করেন নাই। তো আমাদের সমাজের ব্যাপারটাও সেরকম, সামাজিক অবক্ষয়ের একটা কারণ তো বললাম আল্লাহ সেভাবে বিশ্বাস করি না আমরা, নেক্সট কারণটা হচ্ছে কি, আমরা ফ্যাসিলিটেট করতেছি, আমরা সুযোগ করে দিচ্ছি যাতে মানুষজন নষ্ট হয়, আমরা বা যারা আমাদেরকে খেলায়, আমাদেরকে নিয়ে চিন্তা করে, যারা যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা বা যারা আমাদেরকে পণের মতো ইউজ করে,
তারা এই সুযোগগুলো করে দিচ্ছে যেন আপনি এগুলো করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি আমি, বাংলাদেশে ফেন্সিডিল কিন্তু একটা জাতীয় সমস্যা, জানেন তো আপনারা। ফেন্সিডিল এই করলে কি হয়, কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি নষ্ট হলে মানুষ কী হবে, একটা 30 বছরের তাগড়া যুবক দেখবেন এরকম করে হাঁটতেছে, সে আর কোনো কাজ করতে পারে না, বিয়ে শাদিও নাই, কাজও নাই, সারাদিন খালি ওটা ধান্দা যে কী করে চুরি করে হোক, রক্ত বেচা হোক, ওই নেশা করবে বা ই করবে। ফেন্সিডিল একটা বললাম জাস্ট মাথায় আসলো, ইয়াবা কোথা থেকে আসে, পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ফেন্সিডিল আরেকটা পার্শ্ববর্তী দেশ থেকে আসে, সেই দেশের কয়েকশো ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড দ্য বর্ডার এই ফেন্সিডিল বানানোর জন্য। এক ফোঁটা ফেন্সিডিল সেই দেশের মানুষ খায় না, কিন্তু সব আসে আমাদের মানুষজনের জন্য, তাই না? তাহলে আপনি যে কোনো একটা একটা কাজের বেনিফিশিয়ারি কারা এটা দিয়ে বুঝবেন কাজটা কারা করাইছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে লাগছিল, একজন লোককে হত্যা করা, একজন মানে ইসের আপনার অস্ট্রিয়ান একজন মানে নেক্সট রাজা হবে আর কি, সেরকম একটা মানুষকে হত্যা করার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা লাগছিল। পরবর্তীতে মানুষজন অ্যানালিসিস করে জানছে যে যা মনে করছে মানুষ, যা মনে করে যুদ্ধটা লাগছে ব্যাপারটা সেটা না, আর একটা থার্ড পার্টি এই যুদ্ধটা লাগিয়েছে যাদের এটাতে লাভ ছিল। আমাদের দেশে এই এটা হলে লাভ কাদের, আপনারা দেখেন, অ্যান্টি বাংলাদেশিদের লাভ, অ্যান্টি ইসলামীদের লাভ, তাই না? মুসলিম দেশ না আমরা, আমরা তো মুসলিম দেশ, লাভ কাদের? আমাদের দেশে যে আজকে বলে যে টাইমটা দেখি, আমাদের দেশে যে আজকে বলে যে আমাদের কেউ রুখতে পারবে না, কথাটা বলা উচিত না, কথাটা ভুল, আল্লাহ রুখতে পারবেন, যে কাউকে যে কোনো সময় রুখে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপরেও যেটা মিন করতে চান যারা বলেন এই কথাটা, যে আমরা এগিয়ে যাব, আমাদের এখন সময় আগায় যাওয়ার, এটা কিসের বেসিসে বলেন? কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা বলি, ইয়াং মানুষের পপুলেশনের যে পার্সেন্টেজ, সেটা এমন একটা জায়গায় আছে যেটা যখন যেই দেশে ছিল সেই দেশ তখন ইকোনমিক ইস্যু উন্নতি করছে। আজকে জাপান তাদের ইকোনমি নিয়ে চিন্তিত কেন? তাদের দেশে বুড়া মানুষের সংখ্যা অনেক বেশি, মানুষ রিটায়ারমেন্টে গিয়ে আবার চাকরিতে আসতেছে, কারণ ওই রিটায়ারমেন্টের পয়সা দিয়ে চার চলতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এগুলো নিয়ে চিন্তিত। বুড়া মানুষের সংখ্যা চায়নাতেও বাড়তেছে, বুড়া মানুষের সংখ্যা আমেরিকাতেও বেশি, আমাদের দেশে কি ইয়াং মানুষের সংখ্যা অনেক বেশি, এইটা কিন্তু খুব প্রমিজিং একটা ব্যাপার। সেই ইয়াং মানুষগুলো নষ্ট হচ্ছে কিসে? ইয়াবা, পর্নোগ্রাফি, সারা রাত পর্নোগ্রাফি দেখলে সকালে উঠে কী কাজ করবে বলেন আপনার? তা তো এমনি ব্রেনটাই নষ্ট হয়ে গেছে আগেই। ইয়াবা আমি শুনছি যে মানে একটা শট নিলে নাকি জীবনে ছাড়া যায় না, এক শট। আমি একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ দেখছি, বউ বাচ্চা সব ছেড়ে দিয়েছে, সব বিক্রি হয়ে গেছে, রক্ত বিক্রি করাও শেষ, এখন মানুষের পায়ে ধরে ধরে সে প্রতিদিন তার ইয়াবা ই করতে হয়, অন্তত 1000 টাকা তার ই করতে হয়। একটা রিক্সাল তো 1000 টাকা প্রতিদিন যোগান দেওয়া সম্ভব না। এটা তো রিক্সার কথা বলা, আমি বড় লোকের ছেলেদের কথা জানি, উচ্চশিক্ষিত ছেলেদের কথা জানি, যারা এইভাবে চলে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, কিডনি নষ্ট, চোখ লাল, মানে 5 মিনিটের মেহনতের কাজ করতে পারে না। আপনি কী দিয়ে নেশন বিল্ডিং করবেন? আপনার এটাতে লাভবান কারা হচ্ছে আপনি চিন্তা করে নেন, কারা? যারা বাংলাদেশকে দমায় রাখতে চায় তারা, যারা মুসলমানদের দমায় রাখতে চায় তারা, তারা কারা আপনারা এখন চিন্তা করে দেখেন বেনিফিশিয়ারি কারা, তাই না? ব্যাপারটা এইসবেও যদি না হয় তাহলে, এইসবেও যদি না পারে তাহলে আপনার জন্য আরও রাস্তা করে রাখছে, আইএসএ যোগদান দিয়ে দেন। আইএসএ যোগদান করলে কী হবে, ইয়াং মানুষ তাগড়া মানুষ গিয়ে ওখানে মরে গেল, মুসলমান ইম্বার কত তাগড়া মানুষ মরে গেছে না ওইখানে, ওইটাও কিন্তু আরেকটা ষড়যন্ত্র যে আপনি আইএসএ যাবেন, আপনার ইয়াং জেনারেশন যাবে ওইখানে গিয়ে মারা যাবে, ইয়াং জেনারেশন কমে যাবে এই দেশটাতে, যারা মানে প্রোগ্রেস, মানে যেটাকে আমরা প্রগতি বলি, প্রোগ্রেস বলি, উন্নতি বলি, ডেভেলপমেন্ট বলি, সেটাতে সবচেয়ে বড় যোগান দিত যারা, তারাই শেষ আর কি।